আজান তো দিয়ে দিল যাই, ছোট ভাইটাকে জাগিয়ে দিই, ও নামাজ পড়তে জাগাইতে বলছিল। আরে বাস, তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলে আজকে, আমাকে বলছিল জাগাই দিতে, তাই আমি আসছি। এখন তো দেখতেছি তুমি আমার আগে উঠে গেছো, বাহ। হ্যাঁ, আজকে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, আর এখনই মেস ওয়াক করে ফজর নামাজ পড়ে নিব। আচ্ছা, তুমি তো ঘুম থেকে উঠে পড়েছো, ঘুম থেকে উঠে যে দোয়াটা পড়তে হয়, তুমি কি সেই দোয়াটা পড়েছো? হ্যাঁ, আমি ঘুম থেকে উঠার দোয়াটা পড়ে নিয়েছি। আপনি কি শুনতে চান আমি কি বলে শোনাবো আপনাকে? হ্যাঁ, আমি দোয়াটি শুনতে চাই, এবং আমার সাথে আমাদের অনেক বন্ধুরা এই জায়গায় আছে, তারাও দোয়াটি শিখতে চায়। তুমি কি একটু উচ্চ সুরে দোয়াটি বলবে? তাহলে আমি এবং আমাদের বন্ধুরা সব শিখতাম। হ্যাঁ, আমি উচ্চ সুরে দোয়াটি বলে সকলকে শুনাইতেছি। সকলে আমার সাথে পড়ুন এবং মুখস্থ করে নিন। আলহামদুলিল্লাহ হিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকলে মুখস্থ করে নিন। আলহামদুলিল্লাহ হিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহ হিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকলে মুখস্থ করে নিন এখনই। বাংলা অর্থ: হামদ, প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিদ্রারূপ মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন, আর তারই নিকট সকলের পুনরুত্থান। আমি আবার বলছি, হামদ, প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিদ্রারূপ মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন, আর তারই নিকট সকলের পুনরুত্থান। অবশ্যই সকলে দোয়াটি ভালোভাবে মুখস্থ করে নেবেন, এবং সাথে পারলে বাংলা অর্থটাও মুখস্থ করে নেবেন, অর্থসহ বুঝে বুঝে ফললে অনেক ভালো হয়। তাছাড়া স্ক্রিনে লেখা দেখে দেখেও বাংলা দেখে আপনারা পড়তে পারবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে আমাদের চ্যানেলে স্বাগতম। আমরা এখানে বিভিন্ন দোয়া এবং আমল নিয়ে আসব, তাই আপনারা সকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ফলে পরবর্তীতে সকল দোয়া ও আমল শিখতে পারবেন। আর হ্যাঁ, আপনাদের ছোট বাচ্চাদের দোয়াগুলো শেখানোর জন্য আমরা অ্যানিমেশনের মাধ্যমে শেখানোর ব্যবস্থা করেছি। আর হ্যাঁ, আপনি চাইলে আপনার শিশুকে ভিডিওগুলো ডাউনলোড করে সরাসরি দেখাতে পারবেন, এবং ইউটিউবে গিয়ে ডাউনলোড না করেও দেখাতে পারবেন। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার বিশেষ অনুরোধ করা হলো, এবং আপনি আপনার পরিবারের সকলের সাথে বসে আমাদের এই ভিডিওগুলো দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।